ভারত বিরোধী পোস্টে লাভ রিয়াক্ট দেওয়ায় দেশে পাঠানো হলো বাংলাদেশের এক ছাত্রীকে। আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি NIT-র ওই শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ওই বাংলাদেশি শিক্ষার্থী NIT শিলচরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে পড়তেন। সম্প্রতি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারত বিরোধী পোস্টে লাভ রিয়াক্ট দিয়ে সমর্থন জানান তিনি। এরপরেই সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য কাছাড় পুলিশের কর্মকর্তা নুমাল মাহাত্ম দাবি করেছেন, ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি, বরং বাংলাদেশে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরেই দেশে পাঠানো হয়েছে। মঙ্গলবার নুমাল বলেন, ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজেরই এক প্রাক্তন ছাত্রের ভারত বিরোধী পোস্টে সমর্থন জানিয়েছিলেন। ওই ছাত্র বাংলাদেশি, 6 মাস আগে পড়াশোনা শেষ করে ভারত ছেড়েছিলেন তিনি। পোস্টদাতা ওই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে একটি সংগঠন। সংগঠনের মুখপাত্র শুভাশিস চৌধুরী জানিয়েছেন, ভারত বিরোধী পোস্টিতে প্রতিষ্ঠানের এক ছাত্রীর লাভ রিয়াক্ট তাদের নজরে আসে। কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তারা। পোস্টে ছাত্রীর সমর্থনের বিষয়টি চোখে পড়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে NIT-র পরিস্থিতি। এরপর নিজেই কর্তৃপক্ষের কাছে দেশে ফিরে যাওয়ার আবেদন করেন ওই ছাত্রী। তবে NIT কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ছাত্রী নিজের ইচ্ছেতেই কিছুদিনের জন্য বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। রবিবার ছুটির জন্য আবেদন করেছিলেন, তার ছুটি মঞ্জুর করা হয়েছে। তাছাড়া বাংলাদেশে বর্তমান পরিস্থিতির কারণে ছাত্রীর যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন। ছাত্রী তার নিজের ইচ্ছা অনুযায়ী বাড়ি গিয়েছেন। তাড়িয়ে দেওয়ার অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে NIT-র রেজিস্ট্রার। এছাড়াও ছাত্রীকে বহিষ্কার করা হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পুলিশ সুপার জানান, বাংলাদেশের প্রায় 70 জন শিক্ষার্থী শিলচর NIT-র বিভিন্ন শাখায় পড়াশোনা করছেন। জানা গেছে, ভারত বিরোধী পোস্ট করেছিলেন বাংলাদেশের এক প্রাক্তন ছাত্র। সেও আগে ওই প্রতিষ্ঠানে পড়ত, সেই পোস্টেই সমর্থন করেছিলেন ওই ছাত্রী। SP বলেন, তারা ছাত্রের ভারত বিরোধী পোস্টের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে কথা বলতে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বলেছেন। গত 22 আগস্ট আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শুভাশিস চৌধুরী প্রথম এই বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি ছাত্রের সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর কিছু স্ক্রিনশট শেয়ার করেন। পরে শিলচর এবং আসামের অন্যান্য অঞ্চলে একাধিক অভিযোগ দায়ের করা হয়। এরপরই পুলিশ সুপার ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন। পরে তিনি জানতে পারেন, ওই ছাত্র ইতোমধ্যেই ভারত ছেড়ে বাংলাদেশে রয়েছেন। শিলচর NIT ডিরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্য বলেছেন, তিনি বিষয়টি সম্পর্কে জানেন। তারা প্রতিষ্ঠানের শান্তি আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবস্থা নিচ্ছেন, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। বাংলাদেশ সহ বিদেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসেন, তারা যেন অন্য শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি জানান, তদন্তে NIT কর্তৃপক্ষ পুলিশকে সহযোগিতা করবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।